খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদে মুজিব শতবর্ষ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুলনা প্রতিনিধি মোহাম্মদ শাহিদুল ইসলাম জানান, রবিবার বিকেল ৪টায় বাগালী ইউনিয়ন পরিষদ চত্বরে মোহাম্মদ কামরুল ইসলাম ও নজরুল ইসলামের সঞ্চালনায় ও অদ্য ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ছয়ের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলার চেয়ারম্যান আলহাজ এস এম শফিকুল ইসলাম, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসিন রেজা, মুক্তিযোদ্ধা সহ কয়রা উপজেলার আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ। উক্ত অনুষ্ঠানে বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ গাজী এলাকার রাস্তাঘাট ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং খুলনা ছয় কয়রা পাইকগাছার সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। শ্রমিক লীগ কৃষকলি সবাই যদি আমরা কাজ করি, আমি মনে করি এই বাগাল ইউনিয়নে সামাদ ভাই জয়লাভ করেছেন, এটি কিন্তু একটি অবাক। কেউ বলতে পারবে না সামাদ গাজী জোর জুলুম করে ভোট করেছে, কেউ বলতে পারবে না সামাদ জোর জুলুম করে ভোট করতে হয়েছে, কেউ বলতে পারবে না জুয়েল জোর জুলুম করে মানুষ প্রাণ ভরে বর্ষা মুখর একটি দিন মুষলধারে বর্ষা হচ্ছে, 82% মানুষ আমি দেখেছি 80 বছর 90 বছরের বয়স্ক মানুষেরা সেদিন ভোট দিয়েছেন প্রাণ ভরে। আমি গড়ৈখালিতে ভোট দিতে গিয়েছিলাম, দেখি সব বয়স্ক মানুষ লাইন দিয়ে দাঁড়ানো, আজকে প্রাণ ভরে ভোট দিয়ে জয়লাভ করেছেন। এটা কার বিজয়? এটি আমার বিজয় নয়, এটি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য যে কাজ করেছে সেই বিজয়, বিজয়ের মাসে, বিজয়ের সুবর্ণ জয়ন্তীর মাসে এই কাজ হয়েছে। আজকে আরেকটি দাওয়াত দিয়ে যায়, মানুষ বিশ্বাস করত কিন্তু আমার অত্যন্ত এমপির কাছের মানুষ হয়ে আমি যে সবাই নৌকা প্রতীক পাইছিলাম, কিন্তু মানুষ আমাকে আমার বিএনপি লোক আমার আওয়ামী লীগ দেখিনি, যে জানে তারা জানতো যে আলহাজ আক্তারুজ্জামান বাবু এখন বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের এমপি, উনি সামাদ ভাইয়ের অত্যন্ত কাছের মানুষ। তা আমরা এককভাবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা ইউনিয়নটা কি ইউনিয়নটা সুষ্ঠু ও সুন্দর রূপে গড়ে তুলতে চাই, সেই হিসাবে আমাকে ভোট দিয়েছিল। আমি এমপি মহোদয়ের কাছে একটাই দাবি করব, আমার ফকির পোতা আর কোলা পোতা, এই ফকির পোতা আর ওই বারো পোতা, আমি ভোটের সময় বলেছিলাম এই দুটো এলাকা একেবারে চলাচলের অযোগ্য, কারণ বারো পোতার একটা পাড়া আছে, ওনারা ধান বিক্রি করতে গেলি ওকে ধান মাথায় করে এনে এই বারো পোতার স্কুলের এখানে আনতে হয়, তা না দিলে বস্তায় 50 টাকা করে কম নিতে হয়, তারা ওখানে কোনো ধান যায় না বা কোনো মানুষও এমনি ফকির পোতা বারো পোতা। আবার অর্জুনপুর লংঘাট, এই যে অর্জুনপুর থেকে বাঙালি লংঘাট, এই যে বলেছেন আমি একদম স্ট্রেট বলে যাচ্ছি, এই রাস্তা আমি ইনশাল্লাহ খুব অল্প দিনের মধ্যে আমি বিশ্বাস করি আজকে ডিসেম্বর মাস, আগামী জুনের আগেই বোধ হয় আমরা এটা মাটির কাজ ইনশাল্লাহ করে দিতে পারবো, যেটা মাটির দরকার বাকি খলি উনি করে নেবেন, এটা কোনো অসুবিধা হবে না। তবে এটা আমাকে একটু মনে করাই দিন এবং এর একটা দরখাস্ত আকারে আপনি আমার প্রিয়র কাছে জমা দিয়ে রেখেন, আপনি নিজে সই করুন। আমার কথা হলো কাজ যদি আমি করি এটা তো কয়রায় থেকে যাবে।